আজ আপনাদের সাথে আমি পেশাগত শিক্ষা দ্বিতীয় খণ্ড অধ্যায় দুই এর শিখন শেখানো পদ্ধতি কৌশলের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম একটা বিষয় হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা, দুই শিক্ষার্থীদের আচরণ প্রভাব বিস্তারকারী উপাদান, তিন শিক্ষার্থীদের অসহযোগিতামূলক আচরণ সমূহ। একজন শিক্ষক তার পাঠ সুন্দরভাবে উপস্থাপন ও বাস্তবায়ন করতে গেলে তার এই তিনটি বিষয় মাথায় রেখে কাজ করতে হয়। দেখেন, এখানে ছবি দেখা যায়, ছবিতে নিশ্চিত এই ক্লাসগুলোর ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এবং দেখেন একটা শ্রেণীতে ছয়জন সাতজন বসেছে। ডাইনের ছবিতেও এত গোলাকারে এত ইকারে বসেছে যে শিক্ষক কিন্তু সবার দিকে নজর দেওয়া তার জন্য কঠিন ব্যাপার। এখানেও দেখেন বামের ছবিতে বিল্ডিংয়ের অবস্থা, বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ, সুতরাং এখানে পড়ার মন স্বাভাবিকভাবেই বসবে না। দ্বিতীয় ছবি দেখেন, এখানে তার চেয়ে একটি ভালো কিন্তু তারপরেও ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। এখানে দেখেন, আমরা আগের ছবিগুলো দেখেছি তার থেকে ভালো, এখানে বিল্ডিংয়ের অবস্থা ভালো, অর্থাৎ বামের ছবিটাতে ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে, ডিজিটাল ক্লাস নিচ্ছে অর্থাৎ মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস নিচ্ছে, দ্বিতীয় ছবিতেও মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস নিচ্ছে, এখানে তার সাথে ছাত্রছাত্রীর সংখ্যা একটা একটা রুম বেঞ্চে চারজন তিনজন এভাবে বসেছে, আগের তুলনায় একটু হলেও ভালো। তা আমরা শ্রেণীকক্ষের শিখন শিখানোর কার্যক্রমের একটি অন্যতম বিষয় হলো শ্রেণী ব্যবস্থাপনা। আপনি সব কিছু শিখেছেন, আপনার পেশাগত নলেজ আছে, আপনার কোন পদ্ধতি দিয়ে পাঠদান করলে ভালো হয় তাও জানেন, আপনি সুন্দর উপকরণ করেছেন, সব প্ল্যান ঠিক আছে, কিন্তু শ্রেণীকক্ষে গিয়ে যদি আপনি তা বাস্তবায়ন করতে না পারেন, অর্থাৎ এমন দেখা গেল কোনো দুষ্টু শিক্ষার্থী আপনাকে এমনভাবে বাধাগ্রস্ত করলো আপনি যে প্ল্যান করে গেছেন সেই প্ল্যান সেখানে বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন হয় আপনার শ্রেণী ব্যবস্থাপনা। এইখানে দেখেন একটা ছবিতে শিক্ষক দলীয় কাজ দিয়েছেন এবং শিক্ষক মনোযোগ সহকারে দেখছেন ছাত্রছাত্রীরা কি করে। দ্বিতীয় আর একটা ছবি দেখেন, এই ছবিতে শিক্ষার্থীদের কাজ দিয়েছেন, শিক্ষার্থীরা কাজ করছে এবং শিক্ষক ও আর একটা দল নিয়ে সেখানে কাজ করছেন। এখন আসা যাক, শ্রেণী ব্যবস্থাপনা বলতে আমরা কি বুঝি, এর সাথে জড়িত কি বিষয়। শ্রেণীকক্ষে শিখন শিখানো কার্যক্রম পরিচালনার সাথে বিভিন্ন বিষয় জড়িত, কারণ আমাদের শিক্ষকরা যা শেখে ডিপিএড বা অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে সব কাজের সারাংশ হলো শ্রেণীতে পাঠদান এবং শিখন ফল অর্জন করানো। এখানে আপনি পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ পরিচালনা ও বিভিন্ন কাজ করা, পাঠের সুবিধাজনক শ্রেণীবিন্যাস করা এবং শিক্ষার্থীদের একক বা দলীয় কাজে যুক্ত করা। আবার অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে অসন্তোষণ করে, শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে না এবং শ্রেণী কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করে। এ ধরনের শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ ও শ্রেণীকক্ষে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার হয়। সুষ্ঠুভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন বিষয় বা উপাদানকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করাকে বলা হয় শ্রেণী ব্যবস্থাপনা। এর মাধ্যমে শ্রেণীকক্ষের বিভিন্ন উপাদানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে শিখন শেখানো কার্যক্রমের মান উন্নয়ন করা যায়। শিক্ষকের মাথায় আগেই রাখতে হবে যে আমার কিছু শিক্ষার্থী আছে, আমরা বলেছি আইকিউতে 110-এর উপরে, যারা আগেই পড়া পাঠ মানে পড়া করে আসে বা জেনে আসে স্কুলের, সে তখন দুষ্টুমি করে। আবার এক শ্রেণীর স্টুডেন্ট যাদের 110 থেকে 190 আইকিউ, তারা মাঝামাঝি পর্যায়ে থাকে, তারা শিক্ষকের কথা শোনে। আর একটা আছে আরও দুর্বল
শ্রেণীর 90 এর নিচে যাদের আইকিউ, তারা শুধু অন্যের সাথে কথা বলার চেষ্টা করে, জিজ্ঞাসা করে কি অবস্থা, স্যারের কথা বুঝতে পারে না। শিক্ষকের এই কথাগুলো মাথায় রেখেই শ্রেণী ব্যবস্থাপনা করতে হবে। শ্রেণী ব্যবস্থাপনা মানেই আপনি সময়টুকু কিভাবে কাটাবেন তাই নয়, আপনি শিক্ষার্থীদের যতটা আপনি তাদেরকে শিক্ষণমূলক কাজের সাথে জড়িত রাখতে পারবেন তত তাদের শিখন হবে, আর যত তারা শ্রেণীকক্ষের কাজের সাথে জড়িত থাকবে না তত তারা শিখতে পারবে না। এই কিভাবে একটা শ্রেণী ব্যবস্থাপনা করা যায়, কিভাবে সুন্দর শ্রেণী ব্যবস্থাপনা করে আপনাকে কেউ বিরক্ত করবে না, যে সিচুয়েশনগুলো আপনাকে বাধাগ্রস্ত করে এইগুলো কিভাবে ট্যাকেল দিবেন, সেই বিষয়ে আমরা পরবর্তী আর একটা পাঠে আলোচনা করব যে কিভাবে একটা আদর্শ শ্রেণী ব্যবস্থাপনা করা যায়। আমাদের আজকে শুধু আলোচনা শ্রেণী ব্যবস্থাপনা বলতে কী বুঝি এবং শিক্ষার্থীদের আচরণ প্রভাব বিস্তার করে কোন উপাদানগুলো এবং কোন ধরনের দুষ্টুমি আচরণগুলো করে থাকে তারা, এখানে আমাদের কয়েকটা তিন ধরনের আচরণের কথা মানে উপাদানের কথা বলা হয়েছে, যে সেই তিন ধরনের আচরণ একটা শ্রেণীকক্ষের পরিবেশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তো কিছু শিক্ষার্থী আছে আপনার শ্রেণীকক্ষে টিচারকে সহযোগিতা করে, আবার আর কিছু শিক্ষার্থী আছে শ্রেণীকক্ষে শিক্ষককে কিভাবে বাধাগ্রস্ত করা যায় এটাই তাদের কাজ। দেখেন এই জায়গা, এই ছবিতে শিক্ষক ক্লাস নিচ্ছে, এখানে এই দুই শিক্ষার্থী তারা কলম দিয়ে মারামারি করছে। আবার দ্বিতীয় একটা ছবি দেখেন, এই ছবিতে পিছন থেকে ডিস্টার্ব করছে আগের ছাত্রীকে। শিক্ষার্থীদের যদি অসহযোগিতামূলক আচরণ করে তাহলে শ্রেণী কার্যক্রম নিশ্চিতভাবে বাধাগ্রস্ত হয়, আমরা শিক্ষক যারা আছি তারা অবশ্যই এরকমের পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এটা শুধু যে শিক্ষার্থীদের দুষ্টুমির কারণেই হয় তা না, শিক্ষক যদি তার পড়ানোর স্টাইল ভালো না হয়, শিক্ষার্থীদের সেদিন যদি কন্ট্রোল করতে না পারেন, আরও অন্যান্য উপাদান আছে, যদি স্কুলের দেখালাম স্কুলের পরিবেশ যদি ভালো না হয়, সামাজিক উপাদান যদি ভালো না হয়, আপনি যে মেথড আপনি যে উপকরণ যেগুলো ব্যবহার করছেন সেগুলোও যদি আকর্ষণীয় না হয়, তাহলেও কিন্তু শ্রেণী ব্যবস্থাপনা সঠিকভাবে করা যায় না। আমরা এখন দেখব কোন তিনটি উপাদান শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের আচরণের প্রভাব বিস্তার করে। প্রথমে একটা হচ্ছে কি ভৌত উপাদান, মানে বসার অবস্থা, এখানে যদি চেয়ার টেবিল এখানে যদি ভালো না হয়, দলীয় কাজ করানোর মতো পরিবেশ না থাকে, তাহলে কিন্তু সেখানে ভালোভাবে ক্লাস পাঠদান করা যায় না। দুই, যে কোলাহল বা আশেপাশে শব্দের মাত্রা, আমরা পরিদর্শনে গেছি এমন এমন কিছু স্কুল আছে যেখানে তার পাশেই হাইওয়ে রোড, শিক্ষক শিক্ষার্থীর পড়াচ্ছে হঠাৎ করে বড় গাড়ির হর্ন, শিক্ষকের মনোযোগ ধরে রাখা খুব কঠিন ব্যাপার হয়ে যায়, কাজ চলাফেরার জন্য জায়গার পরিমাণ কম, তারপর এমন গরম যে হয়তো বা ফ্যান নাই, ফ্যান নষ্ট, তো এমনিতেই শিক্ষক শিক্ষার্থীর উভয়েরই মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো এই ভৌত উপাদানগুলো যদি সঠিকভাবে মেইনটেন্স করা যায়, সঠিকভাবে তৈরি করে, যেসব বিল্ডিং তৈরি হয় তখন যদি নজর রাখা যায়, তারা যদি দেশপ্রেমিক হয়, তাহলে এই বিল্ডিংয়ের অবস্থা এত তাড়াতাড়ি নষ্ট হয় না। যাক আমরা দ্বিতীয়টা উপাদান দেখি, যে সামাজিক উপাদান, শিক্ষার্থীরা একক বা দলগতভাবে কাজ করে, তো দলগতভাবে কাজ করানোর সময় শিক্ষকের অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই বলেছে আইকিউ 110-এর উপরে যারা, অর্থাৎ যারা বেশি ভালো স্টুডেন্ট তাদের বিভিন্ন দলে দিতে হবে এবং মাঝারি স্টুডেন্ট বিভিন্ন দলে দিতে হবে, এবং যারা বেশি দুর্বল তাদেরকেও বিভিন্ন দলে দিতে হবে, যেন তারা যে ভালো শিক্ষার্থীরা তাদের কাছ থেকে হেল্প পেয়ে তারা ভালো হতে পারে।
দল গঠনের প্রকৃতি ও আকার ওটা বললাম এর মধ্যেই, শিক্ষার্থীদের মনোযোগ বা সহযোগী আচরণ এটাও আপনারা যখন আপনার ক্লাস মানে ক্লাসের নীতিমালা করবেন তাদের মাধ্যমে আপনারা এই নেবেন যে কে কি কাজ করবে, কিভাবে কাজ করা যাবে, তারা কোন ধরনের আচরণ করতে পারবে, বাইরে যেতে গেলে কিভাবে বাইরে যাবে, কথা বলতে গেলে কিভাবে হাত উঁচু করে কথা বলবে, সকল শৃঙ্খলার একটা লিস্ট তৈরি করে নিতে হবে। এরপরে আছে আমরা দ্বিতীয় তৃতীয়টা আজকে শিক্ষা বিষয়ক উপাদান, শিক্ষকের শিখন শেখানোর পদ্ধতি, যেটা বলেছিলাম যে শিক্ষকের যদি এখন আপনি বিজ্ঞান পড়াবেন, আপনি যদি বক্তৃতার পদ্ধতি শুরু করেন তাহলে শিক্ষার্থীরা আপনি মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। এখন শিক্ষক অনেক কথা বলে যে এইভাবে কাজ করতে হবে শিশুদের, তোমরা কথা বলবা না, স্যার আসার সাথে সাথে উঠে দাঁড়াবা, সালাম দিবা, যথাসময়ে ক্লাস শুরু হবে। এখন শিক্ষক যদি দেরি করে আসে তাহলে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষককে ওইভাবে মান্য করবে না। সুতরাং শিক্ষকরা তার খেয়াল রাখতে হবে যে আমার কথা এবং কাজ যেন মিল থাকে। প্রয়োজনীয় শিক্ষা বিষয়ক কাজের ধরন, কোন কাজ আপনি দেবেন, কত সময় লাগবে, আপনার নির্দেশনা খুব সুন্দর হতে হবে। আগে থেকে প্রি প্ল্যানের মাধ্যমে আপনার কোন কাজের জন্য কতটুকু সময় লাগতে পারে, কোন দলীয় কাজ, একক কাজ, তাহলে আপনার নির্দেশনা ভালো হলে শিক্ষার্থীরা ওই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারবে। আর যদি নির্দেশনা ভালো না হয় তাহলে আপনার সময় বেশি লাগে যাবে, তখন দেখা যায় আপনার কাজ সঠিকভাবে আপনি উঠাতে পারবেন না। তা আমরা যে আলোচনায় আমরা বলেছি যে চেয়ার টেবিল বেঞ্চ ইত্যাদি এইগুলো আপনার যদি মানে ভালো ড্রেসিং করা না থাকে, অর্থাৎ সাজানো ভালো না থাকে, শিক্ষার্থীদের সকল কাজেই বাধাগ্রস্ত হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এটা আমাদের শিক্ষক মানেই দেখা যায় তারা গিয়ে আগে শ্রেণিকক্ষে শ্রেণী ব্যবস্থাপনা করে থাকেন, যেটা আমি বলেছিলাম যে শিক্ষণের ক্ষেত্রে মুখ্য অধিকার কি হবে, প্রত্যেক কাজের জন্য বণ্টিত সময় কত, কি জ্ঞান ও দক্ষতা শেখানো হবে, কখন শেখানো হবে ইত্যাদি বিষয় সামাজিক ও ভৌত উপাদানকে প্রভাবিত করে। নির্দিষ্ট শিক্ষার্থীর জন্য যে ধরনের শিক্ষা বিষয়ে কর্মকাণ্ড নির্ধারণ করা হয় তা তাদের কাছে উৎসাহজনক নাও হতে পারে। আপনি একটা প্ল্যান করে গেছেন যে আমার এই শিক্ষার্থীদের প্রশ্ন এই করব, তারা উত্তর এই দেবে, এখন তারা আপনি প্রশ্ন করেছেন কিন্তু তারা উত্তর দিয়েছে অন্য ধরনের, তাহলে আপনাকে মাথায় আগেই রাখতে হবে যে আমি যে প্ল্যান করেছি সব প্ল্যান আমার সেই অনুযায়ী কাজ নাও হতে পারে। কারণ একজন শিক্ষক যতটা শিক্ষার্থীর মনের মধ্যে ঢুকতে পারবে, তাদেরকে বুঝতে পারবে, তার পাঠটিকা তত সুন্দর হয়, কারণ সে তাদের চাহিদা অনুযায়ী পাঠটিকা তৈরি করতে পারে। আর চাহিদা অনুযায়ী পাঠটিকা তৈরি করলে অবশ্যই তার ক্লাসটা ফ্রুটফুল হবে। সুতরাং আমরা আমাদের পাঠটিকা তৈরি করার সময় আমাদের মাথায় এটা রাখতে হবে যে কোন ধরনের শিশুদের কোন ধরনের চাহিদা, তারা কোন ধরনের প্রশ্ন করতে পারে। এইটা যত বেশি আপনি তাদের মনের মধ্যে যেতে পারবেন তত তাদের রিয়েল ডিমান্ডেড আপনি পাঠটিকা তৈরি করতে পারবেন। এছাড়াও আছে শিশুদের যখন দলীয় কাজ করান তাদের মন মানসিকতা সকল শিশুর একরকমের নয়, কেউ সহযোগিতা করে, কেউ মনে করে যদি আমি ভালো পারি আমি আরেকজনের শেখাবো কেন, আবার কেউ আছে যে ও আমার সমবয়সী ওর কাছে আমি শিখবো কেন। সব ধরনের পরিবেশটাকেই আপনাকে মেনটেন করতে হবে। হয়তো একজন শিক্ষকের প্রথম দিকে এটা খুব কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে পেশাগত জ্ঞান তার বৃদ্ধি পাওয়ার ফলে সে দেখা যায় তখন এই সিচুয়েশনগুলোই অনেক সহজেই ট্যাকেল দিতে পারে। এখন আমরা দেখি যে কি কি অসতর্কতামূলক তারা আচরণ করে থাকে, এটা শিক্ষকের জন্য খুবই কষ্টদায়ক হয়। প্রথমে এক, শিক্ষকের শিখন শেখানোর কাজে অমনোযোগী থাকা ও কোনো ধরনের সাড়া না দেওয়া। আপনি যে পড়াচ্ছেন তার দিকে তার কোনো খেয়ালই নাই, সে তার মনের মতো চলছে। দুই, শিক্ষকের নির্দেশ অমান্য করা ও নিজেদের মধ্যে কথা বলে, এইটা আরও বেশি কষ্টদায়ক। শিক্ষক আদেশ করলে আর যদি না শোনে তখন শিক্ষকের খুবই কষ্ট লাগে। সহপাঠীদের প্রতি শারীরিক ও মৌখিক আক্রমণ বা হিংস্র আচরণ করা, এটা অনেক সময় তারা করে থাকে। বিভিন্ন ধরনের অনৈতিক কাজ যেমন প্রতারণা, মিথ্যা বলা, আমাকে খোঁচা দিয়েছে, আমার কলম নিয়েছে, শ্রেণীকক্ষে হইচই করা, জিনিসপত্র সরাসরি করা ইত্যাদি। অর্থাৎ এক শিক্ষাকে একটু বের হলেই তারা এত হইচই করে যে অন্য শ্রেণীকক্ষেরও পরিবেশ নষ্ট হয়ে যায়।
ভিন্ন ভিন্ন সংস্কৃতির শিশুদের আচরণগত ভিন্নতা অনেক কম, এটা থাকবেই সারা পৃথিবীতেই, যে বিভিন্ন ধরনের সংস্কৃতির শিশুরা তারা বিভিন্ন ধরনের আচরণ করে। তো এটাকে একজন শিক্ষকের যতটা মিনিমাইজ করা যায় তিনি তা চেষ্টা করতে পারেন। তাহলে এই আচরণগুলো আমরা সাধারণত আমাদের অসুবিধামূলক আচরণ। এরপরে আমরা দেখি যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের আচরণগত সমস্যার কয়েকটা ধরন আমরা কি করে থাকে তারা আর কি। আক্রমণাত্মক, যে সহপাঠীদের শারীরিকভাবে আক্রমণ করা, যেমন মারামারি করা, এইটা সে প্রধান শিক্ষক বা যারা আছেন তাদের নালিশ শুনতে শুনতে তারা মানে খুবই ক্লান্ত হয়ে যায়। শিক্ষকদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, তারা ওই যে শিক্ষকের কথা শোনে না, সালাম দেয় না, তো অনেক সময় শিক্ষকদের সাথে তর্কেও লিপ্ত হয়ে যায়, শিক্ষকদের নির্দেশকে অমান্য করে, দেখি স্যার কী করে। তিনি বিশৃঙ্খল আচরণ, নিজেদের মধ্যে এলোমেলো কথা বলে, অনুমতি ছাড়া কথা বলা, শ্রেণীকক্ষের ভিতরে এলোমেলোভাবে হাঁটাচলা করা, অন্যের জিনিস হাই বেঞ্চ থেকে ছুরি মারা, অন্যের ইউনিফর্ম কলম দিয়ে দাগানো, এরা বহু ধরনের বিশৃঙ্খল আচরণ করে থাকে। অনর্থক অভিযোগ করা একটা কমন বিষয়, আমাকে গালি দিয়েছে, আমাকে মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, আমাকে খারাপ কথা বলেছে, এরা অনেক সময় বানিয়ে বানিয়ে কথা বলে। আর চুরি করা, আজকাল দেখা যায় সবটা জিনিস না বলে নেয়া, যেমন কলম, পেন্সিল, রাবার প্রভৃতি, এমন দেখা যায় অনেক সময় টিফিনও খেয়ে ফেলে, অন্যমনস্ক থাকা। কিছু কিছু দুষ্টু শিক্ষার্থী আছে যারা শিক্ষার্থীকে দেখে মনে হবে মনোযোগী, কিন্তু আসলে সেই ব্যাগের আড়ালে অন্য কিছু আঁকছে বা অন্য অন্য কোনো কথা চিন্তা করছেন। খারাপ ভাষা ব্যবহার করা, শ্রেণীতে অনুপযুক্ত এবং অনাকাঙ্ক্ষিত শব্দ বা ভাষা ব্যবহার করা, বাংলাদেশে যা বাংলাদেশের সংস্কৃতি হিসেবে বেমানান, এরা এই ধরনের কিছু আচরণ করে থাকে। শিক্ষার্থীর এসব আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সুষ্ঠু শ্রেণী ব্যবস্থাপনা, এজন্যই একটা ইতিবাচক পরিবেশ তৈরি করা প্রয়োজন। আমরা এই বিষয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এই তিনটি, যে শ্রেণী ব্যবস্থাপনা বলতে কী বোঝায়, শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো তাদের এই শ্রেণীকক্ষের আচরণের প্রভাব বিস্তার করে, আর তিন হচ্ছে শিক্ষার্থীরা কি কোন কোন ধরনের বিশৃঙ্খল আচরণ বা অসহযোগিতামূলক আচরণ করে থাকে। তা আমরা এতক্ষণ আলোচনা করলাম এই তিনটি বিষয় নিয়ে, পরবর্তী পাঠে আমরা আলোচনা করব আপনি কিভাবে একটি আদর্শ শ্রেণী ব্যবস্থাপনা করে আপনি আদর্শ পাঠ দিতে পারেন, যে পাঠে থাকবে না কোনো বিশৃঙ্খলা। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সকলকে।